চিন্তা করুন, আমরা তো শুধু সারা বছর শুধু ধান 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 আলু নিয়ে, ঠিক আছে আমরা ওটা ওটা করবো, কিছুটা বর্ষাকালে 100 পিস বা প্রত্যেক দিন ধরতে পারবে, মানে 100 পিস হবেই, 100-150 হবে। এখন যেমন 300-250 পার ডে হয়, তখন হয়তো 100 পিস হবে। এটা দেখে বুঝলেন যে এটা কোথা থেকে কি করতে হবে, যে দেখিয়ে দিল যে এইভাবে জাস্ট এইভাবে করলেই ম্যাচিউর হয়ে গেলে সেটা নিজের থেকেই ভেঙে যাবে, ধাক্কা দিলে কাটতেও হবে না, না জাস্ট এইভাবে ই করলো রঞ্জিতাকে যেটা বলছিলাম, কিছু ফুল যদি ফেলে দাও, এটার কারণ যেটা ফুল ফেলানো হয়েছে সেই ফুলটা একটু ওভার ম্যাচিউরড হয়ে গেছে, ওইটা কালার ফেড হয়েছে বা সামথিং, কালকে ওই যে মানে ওষুধ দেওয়া হয়েছে তো সাদা মাছের, ওই জন্য ওগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা কি ধরনের গরমের সময় তখন উপরে স্প্রিং ব্যবসা করে ওইখানকার প্রপার্টি মানে প্রপারলি মেনটেন্যান্স কিভাবে করেছে সেটা একটা ব্যাপার। এবার এই জন্য এটাও একটা দরকার যে এইটা যদি চোখে পড়ে, এটাও আপনাদের একটা শিক্ষার মধ্যে থাকবে যে আপনারা যখন নিজেরা যদি কোনোদিন এই বীজ উৎপাদনে আসেন আর কি, সে খোলা মাঠেই হোক আর ভিতরেই হোক, তাহলে ওই সমস্ত গাছগুলোকে তুলে ফেলতে হবে, এটা একটা শিক্ষণীয় দিক থাকলো আর কি। এই প্রজেক্টটা ফার্স্ট কুচবিহারে এইবার মুভ হলো, ঠিক আছে, এটা জলপাইগুড়িতে আগামী মানে গত 3 বছর ধরে হচ্ছিল, সেটা ডিপার্টমেন্ট বা আমরাগুলো অনেক ফাইট করে এই প্রজেক্টটা এইবার কুচবিহার আলিপুরদুয়ারে নিয়ে আসছি, এবং এখানে 3টা পার্টনার অর্গানাইজেশন কাজ করছে, কৃষিরত্ন FPC, থানেশ্বর FPC আর সাতমাইল সতীশ ক্লাব, এটা ফার্স্টবার হচ্ছে এখানে, আর আলিপুরে পাতলা খাওয়া করছে, আরও দুটো অর্গানাইজেশন করছে, এটা কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু আরও স্কেল আপ হবে, ঠিক আছে। সেই জন্যে আমরা বারবারে বলতেছি যে সিড লাইসেন্সটা কিন্তু জরুরি, আলুটা হবে অনেক কাংশে, আলুটা গভর্নমেন্টের বিভিন্ন DC সেটা একদম পলিসিতে পর্যন্ত ঢোকানো হয়েছে, যেই আলুটা অনেক চাষির কাছে DC হিসাবে মানুষের কাছে যাবে, এবং এটাতে একটা অনেক বড় বিজনেস প্রসপেক্টাস রয়ে গেল, যেটা আপনারা আগামী দিনে এটার উপরে চিন্তা ভাবনা করতে পারেন। এবং এই আলুটা কিন্তু সরকারিভাবে বঙ্গশ্রী ব্র্যান্ড বলে এটা মার্কেটিং হবে, এবং তার প্রসেস কিন্তু অলরেডি ধূপগুড়িতে শুরু হয়েছে, ঠিক আছে, এটাতে অনেক বেশি স্কোপ পাওয়া যাবে এবং অনেক ভালো বীজ এখান থেকে পাওয়া যাবে। দেখেন আমরা চোখে কিন্তু কিছু দেখতে পারি না, এই যে আটালো ফাট আছে, দেখেন পোকা কতগুলো ভিতরে ছিল সেটা অ্যাট্রাক্টেড হয়ে গেছে, আমরা কিছু আরও কিছু ইয়েলো ফাট আমরা লাগাবো কালকে, ঠিক আছে, আরও কিছু লাগাবো, ঠকে সেটা খোঁজ করার দায়িত্ব পাবে আমাদের, তাহলে যেহেতু আমরা বুঝতেছি যে এটা ঠকানো হবে, সেই জন্য আমাদেরই অ্যালার্ট থাকতে হবে, যেহেতু সরকার আমাদের কাছে খরচ করতেছে, সময় দিচ্ছে, এটার জন্য আমি আমার পক্ষ থেকে সবার কাছে অনুরোধ যে একদম সৈনিকরা যাবে ভারতবর্ষকে পাহারা দেয়, এই ব্র্যান্ডকে পাহারা দিতে হবে, একদম একদম একদম। এটা হচ্ছে সুকৃতি ভ্যারাইটি, ওটা হচ্ছে আমাদের ওই জিজিরোটা সুকৃতি দেয় নাই, হ্যাঁ আমাদের জিজিরোটা সুকৃতি দেয় নাই, আমাদের জিজিরোটা হচ্ছে পোকরা পোকরা দিয়ে মাঝখানে যে কয়েকটা আছে,
ওরা দিয়ে মাটি দিয়ে দিয়েছে না না একদম পলিটি আলাদা এর মধ্যে না অসুবিধা নেই এর মধ্যে যদি কিছু আসে এটার মধ্যে পাওয়া যায় আগামী বছর এটা ফলক করতে হবে এটা কি আলাদা ফলক করতে হবে যেহেতু একদম চলে প্রথম বীজেতে এটা যেমন সংস্থার মধ্য দিয়ে ঠিক আছে এটা আমাদের যাতে এপিসি টু এপিসি এই সিডের ব্যাপারগুলো যখন যখন লাগবে আমরা তাদের নিজেদের সাথে কন্ট্যাক্ট আমরা ঠিক আছে তাহলে আমাদের এই মিশনটা সাকসেসফুল হবে থ্যাংক ইউ চলো